গুড মর্নিং। তো ঘুম থেকে উঠে পড়েছি, এখন সকালে খাওয়া দাওয়ার তোড়জোড় চলছে, এখন চা করছি। সকালে হবে লুচি, ছোলার ডাল। তো সব ও পেস্ট করতে তো দেওয়া হয়নি, তো দিতে হবে। তো দেবো পেস্ট করে দাও। বলবে তো। তো এই যে মনু এখন রান্না করছে চিকেন, বলছে জোর। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরসিস ব্লগস। তো কালকের ব্লগে তোমরা দেখেছিলে, মানে তোমাদেরকে বলেছিলাম যে এরকম গেস্ট আসবে গুয়াহাটি থেকে। তো অনেক কষ্ট করে, অনেকটা জার্নি করে ওরা এসছে আমার ঘরে, আমার ভীষণ ভালো লাগছে। তো আসার সঙ্গে সঙ্গে বোনটা এত ভালো, মানে এত মিশুকে, মন খোলা, আমার ভীষণ ভালো লেগেছে ওর সঙ্গে কথা বলে। তো যাই হোক, এসে তো মানে এক দেখাতেই ভীষণ আপন হয়ে গেছে। আর এসে হচ্ছে বোন, এসছে বোনের দুটো বেবি আছে, এই যে দেখতে পাচ্ছ ব্লু কালার টি শার্ট পরে আছে, ও হচ্ছে বড়। আর তারপর ছোট একদম একটা গেদু বাচ্চা, ওকে নিয়ে এসছে। আমি তো ভীষণ টেনশন করছিলাম যে ওইটুকু ছোট পুচকুকে কী করে নিয়ে আসবে। তো যাই হোক, ফাইনালি ওরা এসছে। এখন হচ্ছে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমার জন্য ভালোবেসে ওখান থেকে একটা মেখলা নিয়ে এসছে। মেখলাই হবে, আমি ঠিক বললাম কিনা জানি না, কমেন্ট করে জানিও। তো ওটা আমার জন্য নিয়ে এসছে। তো আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে কি সেলাই করতে হবে বা কিভাবে পড়তে হবে। আমি কোনো দিনও এর আগে পড়িনি, এমনকি দেখিও নি। তো অবশ্যই আমি একদিন না একদিন ঠিক পড়বো। এটা ভালোবেসে এনেছে, একদিন কেন, বারবার পড়তে ইচ্ছে করবে কেন, ভালোবাসার জিনিস না। কাকে দেখাচ্ছ তোমাকে, ভালো লাগছে দেখতে, ভালো লাগছে তো এই যে মামামকে এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় কর্নফ্লেক্সটা খাইয়ে দিচ্ছি। আর ওই যে বাবু সোনা ঘুমিয়ে আছে, আর পাশের ঘরে আছে সবাই, ওরাও একটু রেস্ট নিচ্ছে। তো দেখো, সন্ধেবেলায় তোমাদের দাদা ভাই অফিস থেকে আসার পথে মোমো নিয়ে এসেছিল, তো এখন আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে সবাই এখন এখানে বসে খাবে, আবার রাত্রেরও রান্নাবান্না করতে হবে, সেই গোছগাছও করতে হবে। তো এসেছে দেখো, দাদা ভাই হচ্ছে অরেঞ্জ কালারের টি শার্ট পরে আছে, ওটা হচ্ছে দাদা ভাই। আর ইয়েলো কালার যে জ্যাকেট পরে আছে ওটা হচ্ছে ভাই, মানে ওই বোনুর ভাই আর কি। তো দেখো, এখন আমরা হচ্ছে দুজনে মিলে রান্না করব। তো মানে ও তো পুরো আসার আগে থেকেই বলছে, দিদি ভাই আমি কিন্তু রান্না করব, হ্যাঁ তুমি তো রান্না করো। ও যেহেতু আমার ভিডিও দেখে, মানে এতটাই মিষ্টি, ওর কথাও ভীষণ মিষ্টি। ও আমাকে মেসেজ করে বলছে যে দিদি ভাই আমি রান্না করব। তা আমি বলছি ঠিক আছে, তুমি আগে তো এসো। তো দেখো, এখন তোমাদের দাদাভাই বাজার থেকে চিকেন নিয়ে এসছে, তো এখন আমি এগুলো পরিষ্কার করছি, আরও সাথে করে রসুন পেঁয়াজ এগুলো সব ছুলে দিচ্ছিল। মানে দুজনে মিলে এত গল্প করছি, আমার তো খুব খুব ভালো লেগেছে। তো ও বললো যে দিদি ভাই আমি আমার মতো করে মাংসটা রান্না করি। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি মাংসটা রান্না করো। আমাকে বলছে তুমি তো রোজই রান্না করে খাও, আজকে না হলে আমি তোমাকে রান্না করে খাওয়াই। বলছে ঠিক আছে তাহলে করো। তো বলে বলে দিচ্ছে, আমি করছি। ও মাংসটা ম্যারিনেট করে, মানে সব কিছু দিয়ে মাখিয়ে দিয়ে রান্নাটা করবে। তো আমি মাখিয়ে দিলাম, যেহেতু ওর ছোট বেবি আছে না, ধরতে হবে, এই করতে হবে। আমি বলছি ঠিক আছে আমি করে দিচ্ছি। ও পেস্ট করতে তো দেওয়া হয়নি, তো দিতে হবে। তো দেবো পেস্ট করে দাও।
তো বলবে তো নালে কম কম হয়ে গেল কিছু লাগলে বলবা তো বুঝতেই পারছো দুজনের কত ভাব হয়ে গেছে তো এখন দুজনে মিলে রান্না বান্না করছি দিয়ে খাওয়া দাওয়া হবে রাত্রিবেলায় তো এই যে মনু এখন রান্না করছে চিকেন বলছে জোর করে আমাকে বলছে দিদি আমি রান্না করি তো দুধ গাছ করে দিলাম এখন মনু রান্না করছে বলো তুমি কিছু তুমি খেয়ে বলো তারপর এমন হয়েছে একদম সেটা তো দাদা ভাই বলবে এমন হয়েছে এখন এই যে দাদা ভাইদের খেতে দেব তো লাউয়ের ঘন্ট আছে সকালে কি হয়েছে বলতো সকালবেলা আমি লাউয়ের ঘন্ট করেছি কিন্তু আমি মানে একটা ভাই এসেছে আর দাদা ভাই এসেছে দুজনকে মানে আমি লাউয়ের ঘন্ট দিতেই ভুলে গেছি যেভাবে ঢেকে রেখেছিলাম ওইভাবেই হয়েছে তো এখন লাউয়ের ঘন্টটা দেবো আর হচ্ছে চিকেন রান্না করেছি আর কিছু করিনি তো বোন বললো আর কিছু করতে হবে না এটা দিয়েই হয়ে যাবে আজকে বড় ভাইতে ভাত রান্না করেছি তো রান্নাবান্না কমপ্লিট এখন খেতে দিয়ে দিচ্ছি সবাইকে খেতে দিয়ে দেবো এক এক করে আগে মানে ভাইকে আর দাদা ভাইকে বসিয়ে দেবো আমার চেয়ারটা যেহেতু খুবই ছোটো না টেবিলটা এই জন্য দুজনই ঠিক আছে চারজন বসতে গেলে আবার ধরে না এই জন্য দাদা ভাইকে এখানে দিলাম আর ভাইকে আর তোমাদের দাদা ভাইকে নিচে মাটিতে বসিয়ে দিয়েছিলাম তো এখন আমরা দুজনে লাস্টে খেতে বসেছি তো অনেক গল্প করছিলাম আর খাচ্ছিলাম তো যাই হোক তোমাদের সঙ্গে আবার সকালবেলা দেখা করব গুড মর্নিং তো ঘুম থেকে উঠে পড়েছি এখন সকালে খাওয়া দাওয়ার তোরজোর চলছে এখন চা করছি সকালে হবে লুচি ছোলার ডাল তো সব রেডি করছি এখানে বোনও করছে আর আজকে হলো দিদি ভাই রান্না করে নতুন রাঁধুনি খুব ভালো বোনু তো মানে আমাকে করতেই দিচ্ছে না বলছে আমি করবো আমি করবো মানে সব কাজ হাত থেকে কেড়ে কেড়ে নিয়ে করছে দিদি ভাই তো করে রোজ একা হাতেই করতে হয় আজ চলে যাবো তারপর তো আবার করবে তুমি একাই করবে সেটা কাজ করে খাওয়ালে হবে আমি চলে গেলে তুমি করবে ওই একা হাতেই করবে তুমি তো করো না শ্বশুরবাড়ি সবাইকে সবাইকেই কাজ করে যেতে হয় কি হয়েছে Take your mother.
বলছি আমি। তো এই যে ছোলার ডাল করলাম রাত্রেবেলায়, কালকে রাতে চিকেন করেছিলাম, সেটা রয়েছে। ডাল, চিকেন, মিষ্টি, দই সব ফ্রিজে রয়েছে। দাদা ভাইয়ের অনেক মিষ্টি নিয়ে এসেছিল কালকে, সেগুলো রয়েছে। তারপর এই যে লুচি ভাজি দিয়ে সকালে খাওয়া দাওয়া করবো। তো দেখো, এখন আমি খাবারটা বেড়ে দিচ্ছি, মাংসটা গরম করে নিলাম, আর এই যে এখন ছোলার ডাল করেছি আর লুচি করেছি। তো এটা এখন সবাইকে খেতে দিয়ে দেবো, আর সঙ্গে থাকবে মিষ্টি, দই। তো এগুলো তো ছিলই আগে থেকে ঘরে। তো এই যেই ছিল আজকের ব্লগটা, তো এখানে আমি শেষ করব। আবার একটু বের হব সবাইকে নিয়ে, খাওয়া দাওয়াটা সেরে। তো তোমাদের সঙ্গে পরের ব্লগে আবার, মানে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করব। আর সত্যি বলতে ওরা এসেছে, মানে অচেনা মনেই হচ্ছে না, এতটা কাছের হয়ে গেছে। তো চলো।